তাহলে বিয়েটা ঠিক করে এলে? কি বলবো বলো বাবা, আসলে ওনারা এমনভাবে ধরলেন, বুঝতেই তো পারছো, একটাই মাত্র মেয়ে সন্তান, আমাদের আর কে সাহায্য করবে বলো? তাছাড়া দাদার যা অবস্থা, দাদার কোনোদিন স্বাভাবিকভাবে সমাজে ফিরতে পারবে কিনা, আদৌ ওর আজকে জামিন হবে কিনা নাকি যাবজ্জীবন কারাদণ্ড হবে, আমরা তো কেউ কিছুই বুঝতে পারছি না। না কাকামণি, তুমি কার সম্বন্ধে কি বলছো বলো তো, একবার ভেবে কথা বলো। তোমার নিজের দাদার বিষয়ে তুমি কথাগুলো বলছো, আর একটা কথা আমি বলতে চাই না কিন্তু বলতে বাধ্য হচ্ছি, একবার ভেবে দেখো তো এতদিন তোমাদের সংসারটা কি করে চলেছে? বাপি যদি তোমাদের পাশে না থাকতো তোমাদের সংসার চলতো কি করে? বুবলুর লেখাপড়াই বা হতো কি করে? কি করে হতো কাকামণি? তোর বাবা ফিরলে এই কথাগুলো বাবাকে জানাস। এই দেখো, এই তোমরা আমাদের তাই বলে কথা শোনাচ্ছ কেন গো? আমরা কি দিতে বলেছিলাম? উনি তো নিজে থেকেই দিয়েছিলেন, পড়ে পাওয়া 14 আনা টাকা তো, ওই হিসাব থাকতো নানা টাকার, ওই জন্যই দিয়েছে। এখন তো আমাদেরই খারাপ লাগছে। ই মা, আমার মেয়েকে নাকি ওই টাকা আমরা লেখাপড়া শিখিয়েছি? একটা চুকার চুকরা, অনেক কথা বলেছো আর একটাও কথা বলবে না। যত বড় মুখ নয় তত বড় কথা। শোনো, তোমার মেয়ের ব্যাপারে আমরা একদম নেই, আর তোমাদের মেয়ের যেখানে খুশি বিয়ে দিতে পারো, যাও। জানি জানি বাবা, আমি জানি তো তুমি চিরটা কাল শুধু দাদা, তুমি কেন, তুমি মা দুজনেই দুজনেই শুধু দাদার দিকটাই দেখেছ। এই ছোট্ট ভাই, এরকম করো না, এসব কি বলছো কি তুমি? তোমরা চিরকাল গ্রামের বাড়িতে থাকতে বলে মা বাবা কত বলেছে তোমার কথা, বাড়িতে কোনো কিছু একটা ভালো খাবার আমরা কেউ মুখে তুলতে পারিনি এই ভেবে যে তোমরা ওখানে খেতে পাচ্ছ কিনা, আর আজকে আজকে তুমি এই সমস্ত কথা বলছো আমাদের। এই তুমি চুপ করো গো, তোমার চরিত্রের কথা না আর জানতে বাকি নেই। বৌমা, এর মধ্যে চরিত্র আসছে কোথা থেকে? হ্যাঁ, কিসের জন্য আসছে চরিত্র? ওর চরিত্রে তুমি কি দোষ দেখলে? একটা ছেলের সঙ্গে ওর বিয়ে ঠিক হয়েছিল, দুজন দুজনকে ভালোবেসেছিল, চেয়েছিল ওদের বিয়ে হোক, যে কোনো কারণেই হোক বিয়েটা হয়নি, তাতে ও চরিত্রের কি দোষ তুমি দেখতে পেলে? হ্যাঁ, আমারই বাড়িতে এসে তোমাদের মেয়েকে বিয়ে দিতে চাইছো, আর আমার মেয়েকে তোমরা অপমান করছো। আচ্ছা মা, সব সময় আমাদের বাড়ি আমাদের বাড়ি করো কেন বলো তো? না মানে এই বাড়িতে আমার কি কোনো অধিকার নেই? সব অধিকার একমাত্র দাদা। না, কারো কোনো অধিকার নেই, যতক্ষণ আমি বেঁচে আছি ততক্ষণ অধিকার আমার, এ বাড়িটাই আমার। আর সেই অধিকার বলেই বলছি আমি তোমার মেয়ের বিয়েতে কোনো রকম সাহায্য করতে পারবো না। এমনিতেই আমার বাড়িটা মৃত বাড়ি হয়ে পড়ে আছে, এখন এই বাড়িতে কোনো রকম বিয়ে উৎসব আমি পালন করতে পারবো না, এটা মাথায় রেখো, মনে রেখো এটা। জানতাম, ঠিক আছে, গ্রামের বাড়ি থেকে বিয়ে হবে বাবা, কিচ্ছু করার নেই। দাদু ভাই, আমি ছোট মুখে হয়তো একটা বড় কথা বলছি সবার সামনে, আমার উপর কেউ রাগ করো না তোমরা। আজকে রাধিকাদির যদি বিয়ে হতো বা অঙ্কিতাদির যদি বিয়ে হতো, সেটা তো এই বাড়ি থেকেই বিয়ে হতো, শুধু আমার বেলাতেই তাহলে। তুমিও দেখছি তোমার বাবা মার শিক্ষায় একবার উচ্ছন্নে গেছে, নিজের বিয়ের ব্যাপারে নিজেই আগবাড়িয়ে কথা বলতে এসছো। না দাদু ভাই, আমি সেই কথাটা বলতে চাইনি, আর বিয়ের ব্যাপারে তো সব ঠিক হয়েই গেছে, সেটা নিয়ে কথা বলছি না, শুধু বিয়েটা কোন জায়গা থেকে হবে সেটা নিয়ে বলছি। দাদু ভাই, কলকাতায় আমাদের বাড়ি থাকতে ওই গ্রামে কেন আমার বিয়েটা হবে বলো? আমি ছোটবেলা থেকে এতদিন জানতাম যে
আমার কলকাতাতেও একটা বাড়ি আছে, আশা কম হতো, লেখাপড়ার জন্য আসতে পারতাম না, কিন্তু তাই বলে তোমরা এক কথায় এরকম ভাবে বলে দেবে? তোমরা আমার বিয়ের কেউ কোনো দায়িত্ব নেবে না? তোর বাবা মা কিরকম করে কথা বলছে শুনতে পাচ্ছিস না? এটা কি বিয়ে দেওয়ার সময় নাকি ভয় পাচ্ছিস যে ভালো ছেলেটা পালিয়ে যদি যায়? তাই তো, যতদূর আমি জানি পোখরাজের লেখাপড়া অন্তঃপ্রাণ, আর সেখানে দাঁড়িয়ে বুবলুকে আমি যতটা জানি যতটা শুনেছি ও তো ওদিকে কোনো মতই নেই। তা জানবে কি করে? তোমরা তো মনে করেছো যদি কেউ উকিল না হয়, যদি কেউ ডাক্তার না হয়, তাহলে সে লেখাপড়া করে না। কেন গো, যারা এমএ পাশ করে বিএ পাশ করে তারা সব অশিক্ষিত? এ বাবা, আমার মেয়ে তো বিয়ে পরীক্ষা দিয়েছে, এমএও পড়াবো ওকে। আর ওই বাড়ির সঙ্গে এই ব্যাপারে আমাদের কথাবার্তা সব হয়ে গেছে। যত দূর আমার মেয়ে পড়তে চাইবে তত দূর পড়বে, বুঝতে পেরেছো? আর ও বাড়ির বউ হয়ে তো কেউ চাকরি বাকরি করবে না গো। দেখো, ঘর সংসার করবে, সেদিক থেকে দেখতে গেলে তো আমার মেয়ে কাজে কমে একেবারে লক্ষ্মী মন্ত মেয়ে। তা না হলে কি আর এমনি এমনি ওকে পছন্দ করবে? হ্যাঁ মা, কি বলুন? ওই বাড়ির মাসি তো আমার মেয়ের কথা বলতে একেবারে অজ্ঞান। আমাকে বলেছে অনেক দিন ধরেই না তোর মেয়ের কথা আমরা মনে রেখে দিয়েছি। এতই যখন তোমার মেয়েকে পছন্দ, তখন রাধিকাকে পড়তে দিচ্ছে না কেন কলেজে? ওদের কলেজে এই ব্যাপারে কোনো হেল্প করছে না কেন বলতে পারবে? কি কুদল, তোমার তো নিজেরই ভাইজি, তা তোমার একবার মনে হলো না যে এই ব্যাপারে একটু কথা বলার দরকার? আরে নিজের স্বার্থই দেখছো, চিরকাল যেটা দেখে এসছো আর এখনো দেখছো। আহ, ছাড়ো তো, ওদের এসব কথা বলে কি লাভ? না দাদু ভাই, আমার ব্যাপারে কাউকে কোনো কথা বলতে হবে না, আমার কপালে যা আছে তাই হবে। আমি তো বলেছিলাম যে আমি কথা বলবো, তুই তো আমাকে বিশ্বাসই করলি না। খবরদার বুবলু, বুবলু শোন, দুদিন এসে না কারোর মাথায় উঠতে যাস না। আর শোন, ওই বাড়ির সঙ্গে আমাদের জন্ম থেকে চেনা জানা, আর ওই পোখরাজ, ওই পোখরাজের সঙ্গে আমার আমার নার্সারি থেকে আলাপ। তুই কি বলবি পোখরাজকে? হ্যাঁ, ওর যদি করার থাকতো ও নিজের থেকেই করতোকে বলতে হতো না, আবার দয়া করে আমাকে নোটস দিতে এসেছে। এরপরে এলে না আমি বলে দেবো আমার ওর নোটসের দরকার নেই, আমি ওর নোটস চাই না। মাথা গরম করিস না রাধিকা, প্লিজ মাথা গরম করিস না, যা হচ্ছে ছেড়ে দে, হতে দে, বাদ দে তো। বাবা, একটা কথা আপনাকে আমি পরিষ্কার জানিয়ে যাচ্ছি, এই বাড়ি থেকে যদি কারোর মেয়ের বিয়ে হয় তাহলে কিন্তু আমি আমার মেয়েদের নিয়ে অন্য বাড়িতে চলে যাব। আমাদের মনের অবস্থা ভালো নেই বাবা, এই বাড়িতে থেকে বিয়ের অনুষ্ঠানে যোগদান করতে পারবো না। আর যাদের হাসপাতাল থেকে এই ঘটনাটা ঘটলো তারা একবার একবারও পাশে এসে দাঁড়ানো না পর্যন্ত, আর তারা আবার এই বাড়িতেই আসবে, এই বাড়িতে বিয়ের অনুষ্ঠান করবে, অসম্ভব। বাবা, এই আনন্দ উৎসবের মধ্যে, এই মোৎসবের মধ্যে আমরা থাকতে পারবো না। পাশে দাঁড়াবে মানে? মানে পাশে দাঁড়াবে মানে কি? দাদা যেটা করেছে তারপরে আর পাশে দাঁড়ানো যায়? তুই নিজেই বলো না মৌতি, দাদার পাশে দাঁড়াতে গিয়ে ওরা কি ঘটি বাটি চাটি করবে? ওদের বদনাম তো এমনিতেই হয়েছে, এ সমস্যায় তো খুবই দুঃখ করে বলছিলেন যে এত বিশ্বাস করলাম ছেলেটাকে আর ছেলেটা আমার সাড়ে সর্বনাশ করে দিল। আমার কলেজের বদনাম, আমাদের সব কিছুর বদনাম করে দিয়ে চলে গেল ওখান থেকে। ওকে আমরা মাথায় তুলে রেখেছিলাম, এই তার দাম দিল। খবরদার, তুই তো দাদাকে চিনিস না, তোর দাদা এই কাজ করতে কখনোই পারে না, যে যাই বলুক আমরা অন্তত বিশ্বাস করি না। না তো আপনারা বিশ্বাস করলেন কি করলেন না তাতে কিছু এসে যায় না মা, সারা দুনিয়া তো জানে। কেন কেন, টিভিতে দেখাচ্ছে না, খবরের কাগজে বেরোচ্ছে না? ও মা, আপনার ছেলে কি আপনাকে বলে বলে চুরি করবে নাকি মা? একাদোকা শুন থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায়।